জানেই না হাঁদা গঙ্গারাম একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি সকালবেলা, আমার চানটান হয়ে গেছে, পাপিয়া করছে এখন রান্নাবান্না, ওরও একটু পরে রান্নাবান্না হয়ে যাবে। আজকে আমাকে পাপিয়া বললো যে পুজোটা করে নিতে, আমি এখন পুজো করতে যাব। দিয়ে ঠাকুরের আর কি যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো টুকটাক ধোয়াধুই আর কি, ধোয়াধুই করে এক্ষুনি রেখে এলাম, দিয়ে ভাবলাম ব্লগটা শুরু করে দিই, ওই জন্য ব্লগটা শুরু করে তারপরে পুজোটা করবো আর কি। আমাদের নিচে যে তুলসী গাছটা ছিল সেটা আর কি মরে গেছে, দিয়ে আমরা এখানে একটা তুলসী গাছের কয়েকটা চারা ফেলেছি লাগাবো বলে। এইটা আসলে আমরা লাগিয়েছি মগে, নতুন একটা মগ কিনে এনেছি, দিয়ে লাগাচ্ছি আর কি এর মধ্যে। হ্যালো, গুড মর্নিং। নিশ্চয় দেব তো শুরু করে দিয়েছে ব্লগটা, আমি ওকে বলেছিলাম একটু ব্লগটা শুরু করে দাও। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, রান্না বান্না সব কমপ্লিট, ও পুজোও দিয়ে দিয়েছে, ঠাকুরকে পুজো হয়ে গেছে, এবারে আমি খাবো, মানে আমি দুজনে একসাথে খাবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আসলে সকালবেলা উঠে পড়লে একটা আলাদা ফ্রেশনেস থাকে, তো যাই হোক আজকে এখানে রোদটা মোটামুটি ভালোই বেরিয়েছে, হালকা পাতলা, খুব একটা ভালো বেরোয়নি। আর এখানে ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। আমি তো আগের ব্লগটা তো নিশ্চয়ই তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ একটা ব্লগে তুমি বলেইছিলাম যে তোমরা যদি কেউ চেন্নাইতে আসতে চাও, সাউথ ইন্ডিয়ায় ঘুরতে আসতে চাও, বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারি, তোমার জানুয়ারি আর ডিসেম্বর। ডিসেম্বর আর জানুয়ারি এতটাই ভালো মানে ওয়েদার থাকে না, মানে এসে গরমও পাবে না, আবার ঠান্ডা তো একটুও নেই, একটা আলাদাই মানে প্রেজেন্ট ওয়েদার। ফেব্রুয়ারিতে কিন্তু গরম পড়ে যায়, আমি আগে থেকেই বলে রাখছি। তো যাই হোক এখন খাবো ভাবি। এই যে জল ভরা হচ্ছে আমার কাজ রোজে, আমি জল ভরছি। আজকে আমাদের একদমই হালকা পাতলা খাবার, আজকে হয়েছে মাছ ভাজা, আর দেখাচ্ছি না এক মিনিট, এখানে মাছের ভাজা এটাও কড়াতে আছে এখনো, সবজি ডাল। বাবরে বাবি তোর গাছ নিয়ে যা, হ্যাঁ সবজি ডাল, আর এখানে আলু ভাজা, আলু আর ফুলকপি ভাজা। চুলদাড়িগুলো পুরো পাগলের মতন বড় হয়েছে, পুরো সামনে চলে এসছে, এখানে গোবগুলো এখান থেকে মুখে ঢুকে যাচ্ছে, এত বড় বিরক্তি লেগে যাচ্ছে। যাবো দেখি শনি রোববার এসে সব ছেঁটে ছুটে একদম ফিটফাট হয়ে আসবো। এই নাইটিটা হচ্ছে আমি নতুন কিনেছি, আমার খুব ভালো লেগেছে, দেবতম কিনে দিয়েছে আমাকে, ওরই এই সমস্ত আইডিয়া। আমি তো যেমন ঘরে যেমন নাইটি পরতাম সেই রকমই পরতাম, কোনোদিন এইরকম গেঞ্জি কাপড়ের নাইটিগুলো আসলে পরিনি, তো একটু শর্ট টাইপের গেঞ্জি কাপড় নাইটিগুলো ভালোও লাগে দেখতে, তো এটা কিনেছি। একদম স্টাইল করতে পারে না, একদম জানি না, হাঁদা গঙ্গারাম একদম। এই কি কথা, কোথায় স্টাইল করতে পারি না, বললে তো শুনি, তোকে করাতে হয় ঠুকে ঠুকে, তো তোকেও তো আমি, আর তোর তোরটা যে আমি পছন্দ করে দিই তার বেলা, তুই সেটা বলছিস না, না তুই বল, তুই বল। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকলনা হ্যাঁ, আমি তখন লোক ভাববে কি আমি তোকে জোর করে বলা করাচ্ছি, মোটেই না, তবে তুই এটা মান যে তুই পারিস না, এটা তো আমি আমারটা পারি না, আমি আমারটা পারি না, আর ওরটা কিন্তু আমি পছন্দ করি, তুই এটা মানবি তো, তুই কোথায় গেলি, আমি তোর তোর জিনিসগুলো আমি পছন্দ করে দিই, হ্যাঁ কি না, তুই তুই পারিস না, সেগুলো তো বলছি না, কিন্তু তুই তোরটা পারিস, হ্যাঁ আমি আমারটা পারি না, ও ওরটা পারে না, ভালোই তো বলো, কে সব দুজন দুজনকে হেল্প করে দিই জামা কাপড় পছন্দ করতে, এটা তো ভালো কি না বলো, কমেন্ট করে জানিও কিন্তু সবাই, এইটা ভালো না খারাপ। দেব তুমি যে নতুন হোয়াটসঅ্যাপটা তৈরি করেছিল, এই যে এইটা, এই যে বাবু বসে আছে, এই চেয়ারটা বসে দারুণ লাগে, বেশ সাহেবের বাবু বাবু টাইপের একদম, একটা ব্যাপার কন্ট্রোল। সেইখানে এইটাকে রেখেছে, এইটা আমাদের লাকি ব্যাম্বুর গাছ, তো এই লাকি ব্যাম্বু ট্রিটা এনেছিল যখন আমরা এবারে বাড়ি থেকে ফিরি, তখন এই গাছটা খুব যত্ন সহকার আনা হয়েছিল, ওর প্রত্যেকটা জিনিসে তুমুল যত্ন, তোমরা দেখেওছো আমাদের এসিতে, ঘরের এসিতে ওখানে জামা কাপড় পরিয়ে এসছি, এসিকে কভার পরিয়ে এসছি, আমাদের ওয়াশিং মেশিনে কভার পরানো, আমাদের গাড়িতে অল টাইম কভার পরানো থাকে, মানে সব কিছুই একটু টিপটপ রাখে আর কি, আমি নোংরাটা করি আর ও পরিষ্কারটা করে, তো যাই হোক। তবে একটা কথা আমি কোনোদিন মানে অবিশ্বাস করব না, যে আমি যা বলি মুখ থেকে ভাবি এটা দাও, বা বলতে হয় না ভাবি এটা না খুব সুন্দর লাগছে, সাথে সাথে যে শুনছে প্রশংসা নয়, যেটা আমার সাথে ঘটে তো সেটাই আমি বলছি, এটা শুনিয়ে কাউকে নয়, এটা সবারই হয়তো হাজবেন্ড 100 বার, আমি দিদিভাইকে দেখেছি, দাদাভাই মানে দিদিভাই কিনবে না বলে তাও দাদাভাই জোর করে কেনায়, কিন্তু আমি আমার কথাটা যেটা বলতে চাই, যে আমি যেটা বলি যেটা ভাবি
শপিং মলে তো প্রচুর যাই, দেখেইছো তোমরা। তবে এটা না নিজেও ভেবেই বলি যে খুব দামি জিনিস আমি কোনোদিন বলি না, তাও এমন নয় আমি দামি জিনিস কিনি না। শপিং মলে তো প্রচুর শব্দ, এই রাস্তাতে গাড়ি যাচ্ছে, যাই হোক খুব অল্প দামি জিনিস তো পাওয়া যায় না মলে। তো যাই হোক, যখনই যেটা বলি ভাবি একটা এইটা পছন্দ হয়েছে ওটা কিনবি, কখনো বলে না যে না দেখার দরকার নেই বা তোমার যাওয়ার দরকার নেই, এটা আমি সব সময় মানবো। যাই হোক, তাই যেন ভালোভাবে থাকে সব সময় এই গুণটা যেন আরো অনেক অনেক বাড়ে, আমাকে সব কিছু যেন কিনে দেয়। হ্যাঁ যাই হোক, ওর এই যত্নের জিনিসটা এটাও না ওর খুবই যত্নের। তো এটা যখন ও এনেছিল তখন বলেছিল ভাবি দোকানদার কিন্তু খুব বড় একটা কথা বলেছে। আমি কি কথা, কি কথা বল তুই? আমি তখন মানে দোকানদার বলেনি, দোকানদার হচ্ছে আমি যখন জিজ্ঞেস করেছি দোকানদারকে এই গাছটা নেওয়ার পর, হ্যাঁ গো এই গাছটা বড় হলে কাটবো হাঁটবো কি করে, দিয়ে দোকানদার তখন আমাকে বলছে আগে তো বাঁচান গাছটা তারপরে তো কাটার চিন্তা। এবার আমি বুঝতে পারিনি গাছটা, তারপরে বলছে নাকি গাছটা নাকি মানে খুব মেনটেন করে রাখতে হয় তবেই বাঁচে, না হলে মরে যায় আর কি, মানে তলায় জলে থাকে তো তাই জন্য অনেক সময় ফাঙ্গাস ধরে যায় ওস। আমাদের এই গাছটার এই কিছু বেশ কিছু পাতাতে হালকা হলুদ হয়েও এসেছিল, এখন কিন্তু অনেকখানি কর্নার গুলো হলুদ হয়ে গেছে। এবার আমি হয়েছিল আর কি, এখন অনেকটা রিকভার হয়েছে। এবার ওটার কারণ হচ্ছে দুটো আর কি, মানে একটা হচ্ছে জল, জল যদি ডিস্টার্ব হয়ে গেছে গাছের কোণের পাতা হলুদ হয়ে যাবে। আর চেন্নাই সেটা সবচেয়ে বড় সমস্যা, এখানে প্রচুর জলে হচ্ছে তোমার ইয়েস্কেল পড়ে আর কি, মানে প্রচুর হার্ড ওয়াটার। আর সেকেন্ড যেটা হচ্ছে এই গাছটা হচ্ছে ডাইরেক্ট সানলাইট খুব একটা নিতে পারে না আর কি, একটু মানে জাস্ট ইনডাইরেক্ট সানলাইট দরকার, যদি আলো একটু এদিক ওদিক হয় তাহলেও এইটা হয়। দিয়ে আমাদের এখানে তো আমি তো আলো দিইনি, আমি বুঝতে পেরেছি এটা জলেরই ডিস্টার্ব কারণে এখানে জল, তো তার জন্য জল আমি আলাদা করে কেন্টের জলকে আলাদা করে এক সপ্তাহ রেখে দিই যাতে ওর নিচ থেকে সবটা ফলে বের করে বলে না। হ্যাঁ আমরা গাছটা যা যা এখন আমি বলতে না বললাম কারণ এটা আমার প্ল্যান আছে যে আমি এটার একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো পুরো গাছটার কিভাবে আমরা পরিচর্যা করি। আমি বলেছি হ্যাঁ আমি ঘোরাচ্ছি এই গাছটার একটা প্রপার ভিডিও বানাবো, ইন দা সেন্স গাছটার প্রচুর পরিচর্যা, যারা এই গাছটা রাখো কিংবা রাখতে চাও জাস্ট এরকম টেবিলে দেখো আমার টেবিলে আছে, প্রচুর পরিচর্যা না কিন্তু মোটামুটি আর ভালো পরিচর্যা আছে, মোটামুটি এটার পিছনে খুব টাইম না দিলেও একটু টাইম দিলে ভালো আর কি, গাছটা বেশি দিন বাঁচবে, না হলে কি ধীরে ধীরে তোমার নিচে ফাঙ্গাস হয়ে যাবে মরে যাবে, মানে ব্যাপারটা ভালো লাগবে না আর কি। তো আমার দেখো টেবিলে আছে বেশ এক মাস হয়ে গেল দারুণ গাছটা বেড়েছে, চোখের সামনে এই যে অফিস তার পাশে এই যে সবুজ একটা গাছ দেখতে দারুণ লাগে, মানে বেশ পজিটিভ একটা কিছু পাওয়া যায় আর কি, সেই জন্যই আমি এনেছি আর কি গাছটাকে। তো এটার একটা ভিডিও, এটার একটা ভিডিও অবশ্যই দেবো আমি কিভাবে এটাকে পরিচর্যা করি বাড়িয়েছি ধীরে ধীরে। বাবা নজর না লেগে যায় বাবা এত বলছি, না কেন আমরা তো বাবা মা গাছটা, বাবা মার নজর লাগে সন্তানের, বাবা আসলে খুবই নতুন, মানে খুব বেশি দিন হয়নি, প্রায় দেড় মাস মতন হয়েছে গাছটা, বেড়ে হচ্ছে অনেকটা। তোমাদের একটা ডেডিকেটেডলি এটার জন্য ভিডিও বানাবো যেটা আমি গাছটা কিভাবে পরিচর্যা করি সেটা তোমাদের দেখাবো। এখন একটু রেডি হয়েছি, আর এই যে এই জামাটা পরি না গেঞ্জিটা H&M থেকে নিয়েছিলাম, অনলাইনে কিনেছিলাম ডিসকাউন্ট ছিল, তো এই গেঞ্জিটা এত কমফোর্টেবল না, আর একটুখানি ওভারসাইজ বলে না আরো আরাম হয়। তো যাই হোক এখন একটুখানি বেরোচ্ছি, একটু খাবো বাইরে, বাইরে খাওয়ার নাম শুনলে এমনিতেই আমার খিদে পাচ্ছে, সন্ধ্যাবেলায় খাওয়া হয়নি, তবে বাইরে খাওয়ার নাম শুনলে আমার আরো খিদেটা 10 গুণ বেড়ে যায়। তো যাই হোক আমার এইখানে আজকে সারাটা দিন এত গান বাজছে, বাইরে রয়েছে তোমার কিছু একটা প্রোগ্রাম, মানে পুজো টুজো হচ্ছে, তো সেটার জন্য আমি ঘরে রীতিমতো দরজা বন্ধ করে ভিডিও করি, যাই না তোমরা তাতেও হয়তো গানের মিউজিক শুনতে পাবে, আই আপ্পা এরকমই গানগুলো হচ্ছে। এই দেখো গান শুনতে পাচ্ছ নিশ্চয়ই, আর পুরো লাইটিং করেছে, নিচে যাই গিয়ে দেখাচ্ছি। ভাবি দেখেছিস লাইটিংটা করেছে? চল নিচে গিয়ে একটু দেখে আসি। এই বিড়ালটা সাংঘাতিক, একে দেখলেই সাংঘাতিক মানে দেহ তোমার খুব ভালো লাগে, আসলে ও ভালোই কিন্তু খুব পায়ের কাছে ঘুর ঘুর করে, আমার খুব ভয় লাগে। হ্যাঁ খুব আদর খায়, হ্যাঁ ভগবান দাদারে আমি পেরিয়ে যাই বাবা, ঠাকুর 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 ডাকবে, আর ও ঠিক পায়ের দুটো পায়ের চারপাশে প্রদক্ষিণ করবে, মেয়াও মেয়াও করবে, গেইসাকে খাড়া করে দেবে আর প্রদক্ষিণ করবে, লাইটিংটাও কলা গাছে দিয়েছে।
মন্দিরে পূজো হচ্ছে। এখানে আমরা খেতে এসেছি এই ফুড ট্রাকটা, আশা করি চিনতে পারছো। এর আগে অনেকবার আমরা এখানে খেয়েছি এসে। তো এইখানের চিকেন উইংসটা আমার খুব ভালো লাগে, তো সেটাই খেতে এসেছি। আর এই উইংস চলে এসেছে, অনেকদিন পর এসেছি, আর অপেক্ষাটা যে কি কঠোর যন্ত্রণার। সবাইকে দেখছি খাওয়া দিয়ে দিচ্ছে, আমাদের দিচ্ছে না। এখানে আমাদের খাওয়া কমপ্লিট, হেলমেট টেলমেট পরে রেডি হয়ে গেছি। আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় ভাবি? 7:50 এই যে এখানে জুস অর্ডার দিয়েছিলাম, এক গ্লাস বলা যায় না, এটা 4-5 গ্লাস। এটা খেলে শান্তি লাগে। আমরা দুই পেটুক শুধু কি জুসকে খান্ত থাকতে পারি? তো আমরা আরও অনেক কিছু খাওয়া অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে এখন চলে এসেছে শেভ পুরি, আমাদের খুব ফেভারিট। আমাদের মোমো অর্ডার দিয়েছিলাম, অনেকগুলো তো হলো, জুস অর্ডার দিয়েছিলাম, তারপরে এই যে এখানে একটা চাট অর্ডার দিয়েছিলাম, সেটাও কমপ্লিট। মোমো অর্ডার দিয়েছিলাম, মোমো আসার আগে এই যে এর লোভে সীমানে লোকে স্যান্ডউইচ রাখা আছে, তাই দেখে নাকি তার স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে। লোকে ফ্রেঞ্চ ফ্রাই রাখা আছে, ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করছে। আর নাকি ও লোককে একটা ফুচকা নিয়ে গেছে, ওই ফুচকা সেইটা খেতে ইচ্ছা করছে, মানে মারাত্মক। ফাইনালি এত কিছু খেয়ে দিয়ে পেট মন শান্তি করে এখন এবারে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আমরা এখানে এসেছি কলা কিনতে। এই দোকানটাতেই আমরা প্রায় কলা কিনি, আর আমরা যেহেতু প্রত্যেক দিনই ফল খাই, তো কলা থাকে তার মধ্যে মাস্ট। We will meet again soon.